তাওয়া ছাড়া রুটি ভাজবেন? তাওয়া ছাড়া রুটি ভাজবো, এই যে দেখেন দিয়ে দিলাম। ওকে, এই রুটিটা দিয়ে দিলাম, এই দেখেন রুটি হয়ে গেছে। কিন্তু গ্রিল স্ট্যান্ড কিনে আপনি এটার উপরে সরাসরি মাছ ফ্রাই করতে পারবেন, সরি গ্রিল করতে পারবেন। দেখেন কি চমৎকার একটা কালার আসছে। এই চুলার মধ্যে আপনি পৃথিবীর যত ধরনের হাড়ি আছে হাড়ি দিয়ে রান্না বান্না করতে পারবেন, রুটি বানাতে পারবেন, ফিশ গ্রিল সহ কাবাব গ্রিল সব এটার মধ্যে করতে পারবেন। এটা কতদিনের গ্যারান্টি দিচ্ছেন কোম্পানি থেকে? আপনার এই যে একটা গ্যারান্টি কার্ড পাবেন এরকম 8 বছর কোম্পানি থেকে একটা গ্যারান্টি কার্ড পাবেন, যেটা 1 বছর হলে আপনি পার্টস রিপ্লেস পাবেন, এখানে দেওয়া আছে 1 বছরের ভিতরে কোনো প্রবলেম হবে রিপ্লেস পাবেন। আর 8 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 8 বছর হচ্ছে সার্ভিস ফ্রি। ওকে, আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি 3টা ইনফ্রারেড চুলা একসাথে রেখেছেন। যে 3টা একসাথে রাখলো 3টা একই কোম্পানির, একই কোম্পানির কাজ কি একই? কাজ একই, যত ইনফ্রারেড চুলা আছে কাজ একই, তবে আজকে ভিন্ন রকমের চুলা নিয়ে আসছি। কি করতে যাচ্ছেন আজকে আপনি 3টা চুলা দিয়ে? আপনার মানে অন্যান্য যে আপনার ইনফ্রারেড চুলাগুলো হয় সেগুলোতে যে পরিমাণে হিট হয় সেটাতে আপনি আপনার অনেক কাজই হয় না। আচ্ছা আচ্ছা, আমাদের এটা হচ্ছে আপনার এটাতে সব রকমের, পৃথিবীর যত রকমের পাতিল আছে সব রকম বসবে, মানে সব হাড়ি বসিয়ে ভাত খিচুড়ি মানে যত ধরনের রান্না আছে তরকারি সব ধরনের রান্না করতে পারবে এখানে, সব ধরনের রান্না করতে পারবে। আচ্ছা, আপনি এখানে রুটি রেখেছেন কেন? রুটি রাখছি হচ্ছে আপনার আজকে ইনফ্রারেড চুলায় রুটি ভেজে দেখাবো। মানে তাওয়া ছাড়া রুটি ভাজবেন? তাওয়া ছাড়া রুটি ভাজবো ইনফ্রারেড চুলায়। এটার জন্য আলাদা এক্সট্রা 1-1.5 হাজার টাকা দিয়ে তাওয়া কিনতে হবে না, এটা দিয়ে আমি এক্সট্রা আপনার তাওয়া রুটিটা ভেজে দেব। তাওয়া ছাড়া রুটি ভাজবেন আর আপনি কড়াই ছাড়া মাছ ভাজবেন। এটা হচ্ছে আপনার এই যেমন কুরবানি আসছে, অনেকে ফিশ গ্রিল আপনার বারবিকিউ এগুলো করে খাবে, এক্সট্রা বারবিকিউ চুলা এক্সট্রা বারবিকিউ গ্রিল আর এগুলো কিনতে হবে না, এটা দিয়ে কি মাছটা ফিশ গ্রিল হবে? জি জি হবে, আমি এখন করে দেখাবো। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে এটাতে কি করবেন? এটাতে এটা আপনার 3টা লাইন দেওয়া আছে, এটাতে আপনি খুব দ্রুত আপনি যে কোনো রান্না করেন, এটা কি পরিমাণে দ্রুত কাজ হয় সেটা দেখাবেন। ওকে, তো ডিটেইলস জানার পূর্বে অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার জুরাইন বিক্রামপুর প্লাজা, রেল গেটের পাশে বিক্রামপুর প্লাজা মার্কেট। আচ্ছা, এসও স্মার্ট কিচেন ট্রেডিং, ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনশট নাম্বারটা দেয়া থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। ওকে, আমরা কাজ শুরু করে দেই। আচ্ছা, প্রথমে কি রুটি ভাজবেন? যে আমি এটা দিয়ে যেহেতু রুটি ভাজার কথাই আগে বলছি। আচ্ছা, তাহলে মাছটা দিয়ে রুটি ভাজি আমরা নাকি? জি ইনশাআল্লাহ। তাহলে কাজ আগাতে থাকবে। আপনাকে মাছ ভাজার জন্য এরকম একটা বারবিকিউ গ্রিলার কিনতে হবে। আচ্ছা, এটা গ্রিলার এটা যে কোনো রকমের যদি আপনি গ্রিলার বারবিকিউ করেন এই যে দেখেন আমি এখানে অন করে দিলাম। ওকে, আপনার অন্য আপনি তো অনেক ভিডিও করেন, অনেক রকম চুলার ভিডিও করেন, দেখেন আপনার সবগুলো কিন্তু আপনার 2000 পর্যন্ত হয়, এটা বলছি স্পেশাল 2200 পর্যন্ত আসে। সারা মাস চললে কত টাকা বিল আসবে? এটা সারা মাস চললে 400 থেকে 450 টাকা বিল আসবে, কারণ এটা ইনফ্রারেড চুলা। ওকে, বুঝতে পেরেছি। আমি অনেকে বলে 150 টাকা 200 টাকা কাজ হয়ে যায়, এটাতে হবে না, রাইট? তবে এটা হচ্ছে আপনার ইনফ্রারেড, আপনার ইনফ্রারেড চুলা অন্য কোম্পানি আমার কাছ থেকেই কিনলে সেটার বিল আসবে 7 থেকে 800 টাকা। 7 থেকে 800। এটা হচ্ছে ইনভার্টার, আমি একটু ক্লিয়ার করে দেই, এই যে দেখেন এটা হচ্ছে ইনভার্টার লেখা আছে আর কি, মানে বিদ্যুৎ সাশ্রয়ী। তাহলে এটার মধ্যে আমরা এখন ফিশ গ্রিল করব। জি জি, এটা ফিশ গ্রিল করতে পারবেন। এই দেখেন কি পরিমাণে, এই দেখেন এটাতে আবার এই গ্লাসটা ফেটে যাবে না তো ভাই? না গ্লাসটা ফাটবে না, এর জন্য এটা দেওয়া। এটা এরকম পরিমাণে আপনার কোয়ালিটি সম্পূর্ণ, যে কারণে আপনার এটা হচ্ছে আপনার গ্লাসটা অনেক উন্নত, যেটা বললাম স্পেশাল, এটা গ্লাসটা অনেক উন্নত, এর জন্য বারবিকিউ তেল যা কিছু পড়বে পানি পড়বে দেখেন সমস্যা নাই। জাস্ট একটা, এটার নাম কি ভাই? গ্রিল স্ট্যান্ড। জি, গ্রিল স্ট্যান্ড কিনে আপনি এটার উপরে সরাসরি মাছ ফ্রাই করতে পারবেন, সরি গ্রিল করতে পারবেন, মাছ হোক কাবাব হোক সবকিছু আপনি এটার মধ্যে করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই যে রুটি ভেজে দেখাই, এটাতে রুটি ভেজে এখানে আমি বেশি কিছু করব না, একটু পানি গরম করে দেখাই। ওকে, এটাতে পানি গরম করবেন। তাহলে রুটিটা দিয়ে দেন এখানে নাকি? আচ্ছা, ওকে, আমরা এখানে রুটি ভেজে দেখাচ্ছি, দেখেন ইনফ্রারেড চুলায়। তো মনে হচ্ছে যে হিট হয়ে গেছে, দিয়ে দেন আস্তে আস্তে হতে থাকবে। এই যে হিট হয়ে গেছে দেখেন, লাল হয়ে গেছে সাথে। আমরা রুটি ভাজার সময় একটু হিটটা কমায় রাখবো, তাহলে রুটিটা যেন পুড়ে না যায়। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন দিয়ে দিলাম। ওকে, এই যে রুটিটা দিয়ে দিলাম, এটার উপরে রুটি ভাজতেছি তাওয়া ছাড়া, এটার ভিতরে রুটি, এটার ভিতরেই বারবিকিউ এবং পৃথিবীর যত রকমের পাতিল আছে সব রকম পাতিল দিয়ে এটা রান্না করতে পারবে। রাইট, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন ওই পাশটা কিন্তু মোটামুটি একটা মানে রুটি ভাব চলে আসছে এবং লাগতেছে না। দেখেন এই দেখেন ননস্টিকের মতো কাজ করতেছে, লাগতেছে না। এই যে দেখেন সাথে হয়ে গেছে, রুটি হয়ে গেছে। চমৎকার প্রোডাক্ট আসলে। এই দেখেন একের ভিতরে সব, একের ভিতরে সব। এই দেখতে পাচ্ছেন এবং এটার আপনার এই যে ডিসপ্লেটা দেখেন এটাতে আপনার টাইমার দাও আছে আপনার অন্যান্য সবগুলো যেটা থাকে কিন্তু এটার এক্সট্রা হচ্ছে আপনার এটা গ্লাসগুলো অনেক উন্নত আচ্ছা এবং এটা হচ্ছে আপনার ইনভার্টার এটা ওয়াটারপ্রুফ আবার দেখেন ওয়াটারপ্রুফ এই দেখেন রুটি হয়ে গেছে কিন্তু দেখেন এটার মধ্যে রুটি হয়ে গেছে মানে রুটিটা তৈরি করতে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড ওটাতে নয় পাশ পুরো যাবে আবার এই দেখেন হয়ে গেছে এই দেখেন ওকে এটা এই পাশে রেখে দেন ভাই হয়ে গেছে এটা আমাদের মাছটাও আশা করি আল্লাহর রহমতে এই মাছটাও মোটামুটি দেখেন মাছ কিন্তু এক পাশ হয়ে গেছে দেখেন কি চমৎকার একটা কালার আসছে এবং এটা কম ওয়াট কিন্তু অনেক কম দিয়ে রাখছি দেখেন 800 ওয়াটে দেখেন 800 হিটে কিন্তু রান্না হচ্ছে দেখেন ওকে এই দেখেন রুটি ভাজা শেষ এটা যে হিট আছে হিটে আরেকটা রুটি হয়ে যাবে রুটি ভাজা যাবে ওকে এখন কিন্তু চুলা আগে হিটে রুটি ভাজা হচ্ছে এরপরে এখানে দেখেন পানি কত সেকেন্ড হইছে আপনার ভিডিও চলতেছে দেখেন পানি কিন্তু অলরেডি দিয়ে দেখেন এই চুলার মধ্যে আপনি পৃথিবী যত ধরনের হাড়ি আছে হাড়ি দিয়ে রান্না বান্না করতে পারবেন রুটি বানাতে পারবেন ফিশ গ্রিল সহ কাবাব গ্রিল সব এটার মধ্যে করতে পারবেন জি এবং এটা কিন্তু আবারো বলতাছি ইনভার্টার ইনভার্টার অন্য কোন চুলা ইনভার্টার অন্য চুলা যদি সারা মাসে 200 টাকা আসে এটাতে আসবে 100 টাকা তাই তো ভাই জি আচ্ছা এবার বলেন গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলেন ওকে এটা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে একটু কথা বলেন ভাই আচ্ছা এটা কত দিনের গ্যারান্টি দিচ্ছেন এটা কোম্পানি থেকে আপনার এই যে একটা গ্যারান্টি কার্ড পাবেন এরকম আচ্ছা একটা গ্যারান্টি 8 ইয়ার্স 8 বছর কোম্পানি থেকে একটা গ্যারান্টি কার্ড পাবেন যেটা 1 বছর হলে আপনি পার্টস রিপ্লেস পাবেন এখানে দাও আছে 1 বছরের ভিতরে কয়েলে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে দিবেন কোনো ধরনের পার্টসে প্রবলেম হলে আপনি রিপ্লেস করে দিবেন 1 বছরের ভিতরে কোনো প্রবলেম হবে রিপ্লেস পাবেন আর 8 বছরের সার্ভিস ওয়ারেন্টি 8 বছর হচ্ছে সার্ভিস ফ্রি ওকে এবার কি প্রাইসে যাব ভাই একটু প্রাইসটা কম করে বলেন এবার অবশ্যই কম আপনার একটা বাজারে নরমালি একটা ইনফ্রারেড চুলা আপনি কিনতে যাবেন যে কোনো আপনি মিয়াকোনেন নোভানেন যে কোনো কোম্পানির একটা চুলা কিনবেন এই ইনফ্রারেড আপনার 5 থেকে 4.5 থেকে 5000 টাকা লাগে আচ্ছা আমাদের এটার বাজার মূল্য আছে আপনার 6500 টাকা 6500 টাকা জি এটা আপনাদের আপনার এটার মূল্য আমি রাখবো হলো আপনার 4750 টাকা হ্যাঁ এবং আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের রেট হচ্ছে আপনার 4550 টাকা মানে আমার পেজ দেখে যারা আসবে জি জি আপনার 4550 টাকায় আবার 50 টাকা কেন ভাই 4500 টাকায় ওকে তাহলে 4500 টাকায় সারা বাংলাদেশে থেকে নিতে পারবে হোম ডেলিভারি কি ফ্রি থাকবে নাকি না হোম ডেলিভারি না না আমরা একদম সীমিত লাভ করতেছি এটা ডেলিভারি আমি ফ্রি দিতে পারবো প্রাইসটা হলো 4500 টাকা 4500 টাকা আচ্ছা এটা আপনার জন্য আচ্ছা এই পেজ থেকে যারা আসবেন 4500 টাকা এটা হলো আপনার কি ব্র্যান্ড তোহা ব্র্যান্ড আতোহা আচ্ছা আতোহা ব্র্যান্ড আপনারা কি এটা মডেল নাম্বার কত এই যে মডেল নাম্বারটা কারণ ইনফ্রারেড চুলা এর চেয়ে কম দামে পাওয়া যায় মডেল নাম্বারটা দিলে কাস্টমাররা যাচাই করে অন্য জায়গায় দেখতে পারবে যে এই প্রাইজের নিচে অন্য কোথাও পাওয়া যায় কিনা জি ওকে এই দেখেন এখান দাও আছে ওকে দেখেন এটা হলো তোহা 08 তোহা 08 হ্যাঁ এবং এখানে লেখা আছে দেখেন এই যে ইনভার্টার তোহা 08 ইনভার্টার 85% এনার্জি সেভিং ওকে আপনারা যাচাই করে দেখবেন যে এর প্রাইজের নিচে অন্য কোথাও পেলে আপনারা নিয়ে নেবেন তাই তো ভাই অবশ্যই আচ্ছা প্রাইস যাচাই করে বাংলাদেশ গ্যারান্টি রেট ওকে বাংলাদেশে এর চেয়ে কমে কেউ দিবে না এই চুলা রাইট বুঝতে পেরেছি তো আজকে তো এই পর্যন্তই জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কালার আছে কয়টা এটা কালার দুইটা আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবে আমরা সেই কালারটাই দিব আচ্ছা তো আজকের মত মামুন ভাই বিদায় নিচ্ছি যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ